السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال تعالى فمن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى. قيل من ابى؟ قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى. رواه البخاري. وعن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد. رواه مسلم. হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জের বক্তারপুর এলাকা কর্তৃক আয়োজিত ইসলামিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেহ মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যে সমস্ত ভাই এই মাহফিলের আয়োজন করতে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ মেধা বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। আমার বিষয় সম্পর্কে আপনারা আগেই অবগত হয়েছেন, উক্ত বিষয়ের উপরেই সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি শুরুতেই আরো দোয়া করছি এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে, যাদের শ্রম রয়েছে, এবং বিশেষ করে থানা প্রশাসন, জেলা প্রশাসন যেভাবে সহযোগিতা করছে, আমি বিশেষ করে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং সমাজ পরিচালনায় যে সমস্ত নেতৃবৃন্দ দায়িত্ব পালন করে থাকেন, তারা যে এই প্রোগ্রাম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করেছে,
আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে খালেস বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন। আপনারা একটু ওখানে একটু দূরে হয়ে গেছেন, একটু কাছে এসে বসা যায় তাহলে সামনাসামনি কথা বলা যায়। একটু আসেন, একটু সামনে আসেন তো, না রাগ করেছেন আপনারা, একটু আসেন, এই সামনে জায়গা আছে, পাশাপাশি একটু বসে কথা বলি, ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি। ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে এই হবিগঞ্জের নবীগঞ্জের অন্তর্গত বক্তারপুর এই এলাকাটি আমাদের জন্য, এই স্থানটি আমাদের জন্য আল্লাহর সামনে সাক্ষী দান করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলের বরকত অত্যন্ত বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, তাবারানি আওসাতের মধ্যে এসেছে 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, যখন আল্লাহকে স্মরণ করে বা আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, আল্লাহ এত দয়ালু। যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ বলেন, কৌমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর ঘোষণা করছেন আল্লাহ, কৌমু মাগফুর আল্লাকুম, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করা হয়েছে। আল্লাহ আর একটি কথা বলেন আসমান থেকে, তোমরা জীবনে যত পাপ করেছিলে আমি সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, যারাই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত এতে কোনো সন্দেহ নেই, এবং আমাদের পাপগুলোকে যে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন এতেও কোনো সন্দেহ নেই। আসলে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাইলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন। তো এই মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন, যারা রাস্তায় আছেন বা দোকানপাটে আছেন, আমার আলোচনা শুনতে পাচ্ছেন, তাদেরকে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এই বাচ্চাগুলো কথা বলছে, এদেরকে থামাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল আদাবুল মুফরাদ 593 নম্বর হাদিস, সনদ সহি, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে। কয় নেকি? একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্না, সেও জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের মাঠে মানুষের নেকি কমতে থাকবে, মানুষ নেকির জন্য দৌড়ে বেড়াবে, কারণ কেউ একটা নেকি নিয়ে জান্নাতে যাচ্ছে, কারো কাছে এক নেকিও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানি কাবীরের মধ্যে হাদিস এসেছে 98 নম্বর হাদিস প্রথম খণ্ডেই, মান কানাত লাহু হাসানা, অবশেষে যার একটা নেকি থাকবে, মাত্র একটা, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। আমরা আজকে যে উপস্থিত হয়েছি এখানে,
আমাদের নেকি হবে না, ইনশাআল্লাহ নেকি হবে ইনশাআল্লাহ। আর পাপ যে ক্ষমা হবে এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়ালু। 3540 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আল্লাহ আদম সন্তানকে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি এত বেশি হয়, পাপ হতে 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 আসমান পর্যন্ত পাপ চলে গেছে, সুমস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফরতুলাক ওয়ালা উবালি, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়াই করব না। ভাষাটাই আলাদা। আল্লাহ বলছেন, লাউ বালাগাত যুনুবুকা খম আনানাস সামা, একবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, সুমস্তাগফারতানি, এত পাপ করার পরেও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার বান্দা, তুমি যদি ক্ষমা চাও, গফার তুলাক, তোমার সব পাপ ক্ষমা করে দেব, ওলা উবালি, আমি ক্ষমা করাকে পরোয়াই করি না। আল্লাহ বলছেন, আমি কোনো পরোয়া করি না, কাকে পরোয়া করব, আমি আমার বান্দাকে মাফ করব, আমি কোনো পরোয়াই করি না। বললাম আলহামদুলিল্লাহ। এরপরে আবার বলছেন একই হাদিস, ইয়া ইবনা আদম, ইয়া আদম সন্তান, লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বিল্লাহি লা তুশরিক বি শাইয়া, হে আদম সন্তান, তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে আমার কাছে হাজির হও, আমার কাছে যদি সাক্ষাৎ করো, কিন্তু এত পাপের মধ্যে শিরিকের কোনো পাপ নাই। কিসের পাপ? শিরিকের কোনো পাপ নাই। লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব, সব পাপ ক্ষমা করে দিই। আল্লাহ এত দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। আপনি যত পাপই করেন না কেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ এতটাই দয়ালু, এতটাই ক্ষমাশীল। কিন্তু বান্দার ত্রুটি হল বান্দা ক্ষমা চায় না। যেমন একটা সুযোগ, এই যে মাহফিলের অনেকেই অংশগ্রহণ করতে পারেনি, মানে তারা এই মাহফিলের বরকত ফজিলত সম্পর্কে অবগত নয়, অবগত থাকলে অংশগ্রহণ করত। চলুন সংক্ষেপে আমি আমার বিষয়ের উপরে কথা বলি। এক নম্বর, সুন্নাতের উপরে টিকে থাকতে পারলে, সুন্নাত আমল করতে পারলে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ হল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। যে সুন্নাতকে মেনে নিতে পারবে, তিনি যেন মনে করে যে আল্লাহ আমার, আমি আল্লাহর প্রিয় বান্দা, এবং আল্লাহ রাসূলকে মেনে নিতে পারলেই আল্লাহ বলছেন আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ আপনি বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো,
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে প্রথম ফজিলত হলো ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। দুই নম্বর, ওই ব্যক্তির পাপ সমূহকে আল্লাহ ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, এই হাদিস প্রমাণ, এই আয়াত প্রমাণ করে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর ইবাদত করতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদতটা করতে হবে। সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তেমনি রাসূল মুহাম্মাদের আনুগত্য করাও কি ফরজ। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আতা আল্লাহ, ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আসাল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, অবাধ্যতা করলো, সে আল্লাহরই অবাধ্যতা করলো। কথা একবারে পরিষ্কার। এরপরে একটা হাদিস বর্ণিত হয়েছে একই জায়গায়, কত ফজিলত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, অর্থাৎ আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে। এতটুক বলে থেমে গেলে খুব ভালো ছিল, কিন্তু একটু পরে আরেকটা বাক্য বললেন, ইল্লা মান আবা, তবে আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আবা, আবা কারা? সাহাবীরা জানতেন না, প্রশ্ন করলেন, কিলা মান আবা, আপনাকে মানে না, এ আবার কে? মানে সাহাবা কেরাম জানতেন না যে আল্লাহর নবীকে মানবে না এমন কেউ পৃথিবীতে আসতে পারে, তাই বিস্ময়ের সাথে হতবাক হয়ে জিজ্ঞেস করছেন যে আপনাকে মানে না সে আবার কে? সাহাবীরা ভাবতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সেই আবা, সে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যেতে পারবে না। এখন সমস্যাটা হয়েছে এই, আমরা কোনটা সুন্নাত আর কোনটা বেদাত এটা এখনো চিনতে পারি নি। না, আপনাদের এই কথাটা বন্ধ করতে হবে, এখানে মানুষগুলো আলহামদুলিল্লাহ খুব শান্তভাবে কথা শুনছেন। জাঙ্গুর ভাই দেখেন তো কথা বলা বন্ধ করেন। এখানে আমরা একটা সুনির্দিষ্ট বিষয়ের আলোকে ধারাবাহিক আলোচনা করি, আশেপাশে কথা বললে আলোচনা করতে পারি না আমরা। তবে আমি আগেই আপনাদের জন্য দোয়া করেছি, আজকের প্রোগ্রামটা বাস্তবায়িত হচ্ছে, আল্লাহ কবুল করেছেন, এটাই যথেষ্ট আমাদের জন্য, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। এই এলাকার সামাজিক নেতৃবৃন্দ যে পরিশ্রমটা করেছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য, আমি নিউজ পেয়েছি অনেক, আসলে হয়তো তাদের মনে ইখলাস ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দ্বারা এই প্রোগ্রামটাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, এটাই পাওয়া, এটাই যথেষ্ট। বক্তব্য দিচ্ছি কিছু,
হয়তো কিছু মানুষের উপকার হবে। তো যেটা চেয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এই যে জনাব ফখরুল সাহেব, 28 মার্চ প্রথম তার সাথে দেখা ঢাকায়। ভাই নাম হলো সালামউদ্দিন, আমি বলি আব্দুস সালাম, তিনিও গিয়েছিলেন। তো মামাকে বলেছিলাম যে আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। আজকে দেখা হয়ে বলছেন যে ওই কথাটা বারবার মনে হয়েছে আমার। এরপরে তিনি একটা শক্ত কথা বলেছিলেন যে মামা, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে তাহলে প্রোগ্রাম এখানে হবে ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট পেয়েছেন? অনেকে বলেছেন যে অনেক কষ্ট পেয়েছে। এই কষ্টের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস আল্লাহ জায়গা দিয়ে দিলে তো কষ্ট চলে যাবে আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয় যেটা বলছিলাম, সুন্নাত কোনটা আর বেদাত কোনটা মানুষ পার্থক্য করতে পারছে না, এটা মানুষের জন্য অশনি সংকেত, দুঃখজনক অবস্থা। সুন্নাত পালন করতে পারলে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ, 1 নম্বর। 2 নম্বর, কাল কিয়ামতের মাঠে আপনার আমার ইমাম হবেন কে? কে? আলহামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3, কাল কিয়ামতের মাঠে এই বিপদের দিনে আল্লাহর নবীর কাছ থেকে আমরা কাউসারের পানি পান করতে পারবো ইনশাআল্লাহ, যদি তার সুন্নাকে মেনে নিই। 4, কাল কিয়ামতের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো ইনশাআল্লাহ। 5, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। এত ফজিলত, কিন্তু সুন্নাত কোনগুলো আর বেদাত কোনগুলো, এইগুলো আমরা না বুঝার কারণে আমরা এখন বিপদে আছি। দেখেন, আমি 2টা সাইড, যদি আমুলটা দলিল ভিত্তিক সুন্না ভিত্তিক হয় তাহলে তার ফজিলতটা কি, আর আমুলটা যদি দলিল বিহীন হয়, ভুয়া হয়, তার পরিণামটা কি? সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াতে বলছেন, আমিলাতুন নাসিবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমুলকারী ব্যক্তি আমুল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, তাসলা, নিক্ষিপ্ত হবে, নারন, জাহান্নামে, হামিয়া, প্রজ্বলিত, দগ্ধিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমুলকারী ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ কেন বললেন আমুলকারী ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিষয়টা খুব জটিল। সূরা ফোরকান 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অকদিমনা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাআম মানসূরা, যারা যে আমুলগুলো করেছে লোকেরা, কদিমনা, আমি অগ্রগামী হব দেখার জন্য তারা কি আমুল করেছে, ফাজাআলনাহু হাবাআম মানসূরা, সব আমুলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহ আমুল নষ্ট করে দিবেন এমনটা কি হয়? আল্লাহর গুণ কি? সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, 6491 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি একটা নেকির কাজ করার ইচ্ছা করে আর নেকির কাজটা যদি সে করতে না পারে, আপনি ইচ্ছা করেছিলেন তাহাজ্জুদ পড়ব কিন্তু পড়তে পারলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাবা আল্লাহু লাহু হাসানাতান কামিলা,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পূর্ণ নেকি লিখে দেন। আমল করতে পারেনি কিন্তু ইচ্ছা করেছিল, আল্লাহ নেকি লিখে দিয়েছে। ওমান হাম্মা বিহাসানাতিন ফায়ামালহা, আর কেউ যদি আমল করার ইচ্ছা করে আর আমলটা যদি করে ফেলে, ইচ্ছা করেছিল কোরআন তেলাওয়াত করবে তো কোরআন করে ফেললো, তাহাজ্জুদ পড়তে চেয়েছিল তাহাজ্জুদ পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতাবাহাল্লাহু আশরা হাসানাত ইলা সাবিয়াতি যায়ফিন ইলা আদআফিন কাসীরা, ওই ব্যক্তির জন্য আল্লাহ দশ নেকি লেখেন, দশকে তিনি সাতশো পর্যন্ত বৃদ্ধি করেন, সাতশোকে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে আল্লাহর কাজ হলো নেকিকে বৃদ্ধি করা, আর আয়াতে বলছে কাল কিয়ামতের মাঠে আমলগুলোকে কি করে দিবেন, নষ্ট করে দিবেন। তাহলে ওইটা কোন আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার পাশাপাশি দুইটা আয়াত। আচ্ছা আমরা আপনারা কি আমার ভাষা বুঝছেন? সমস্যা হচ্ছে না? তো আপনাদের ভাষা আমরা বুঝবো না, এই জন্য জিজ্ঞেস করছি। আমাদের আব্দুল সবুর ভাই বক্তব্য দিলেন শুরুতে শুনলাম, সেই 2003 সালে 2002 সালে আজ থেকে অনেক দিন আগে, 18 বছর আগে আপনাদের এই সিলেটের একবার প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করেছি, তখন ওই ছাত্র মানুষ, বক্তব্য দেওয়ার পরে যখন প্রশ্ন করতেন তা আমি তাদের ভাষা বুঝতাম না, তা আব্দুল সবুর ভাই অনুবাদ করে দিতেন যে উনি এটা জানতে চাচ্ছেন, তখন আমি উত্তর দিতাম। বিভিন্ন মসজিদে প্রোগ্রাম করেছি, তো আপনার কাফরলা এলাকা আছে না, শ্যানগ্রাম একটা এলাকা আছে, কোন থানা তা বলতে পারবো না, গাছবাড়ি একটা এলাকা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে হেঁটে হেঁটে প্রোগ্রাম করেছি সেই সময়, এখন যাওয়া হয় না। তো আমার ভাষা বুঝছেন কি না এটা আমার একটা চিন্তা, সমস্যা হচ্ছে না? তো তো পাশাপাশি দুইটা আয়াত, কয়েকটা আয়াত আমি অনুবাদ করব, আপনারা শুনেন। আল্লাহ বলছেন সূরা কাহাফ 103, 104, 105, 106, 107 আয়াত, এতটুকু করব। কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমি কি জানিয়ে দেব, বলে দেব, আখসারিন অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে কি করে, আমালা অনেক আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতি দুনিয়া, দুনিয়াবি জীবনে যাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে আমরা ভালো আমলই করছি। আল্লাহ বলছেন আমল করে পথভ্রষ্ট হচ্ছে আর মানুষ মনে করছে ভালো আমল করছে, দাবিটা কার সঠিক, আল্লাহর না মানুষের? আল্লাহর দাবি সঠিক, মানুষ মনে করছে তো ভালো আমলই তো, এটা সমস্যাটা কোথায়, কোথায় সমস্যা? আল্লাহ বলছেন পরের আয়াতে বলছেন আবার, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই সমস্ত লোকেরাই আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা তারা পরোয়া করেনি, ফাহাবিতাত আমালুহুম তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য আমি কোনো প্রমাণ স্থাপন করব না, কোনো প্রমাণ থাকবে না, বিনা হিসাবে কোথায়, জাহান্নাম। তারপরে আয়াতে বলে দিচ্ছেন আল্লাহ, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তাদের একমাত্র প্রতিদান হলো জাহান্নাম। কেন জাহান্নাম? তারা আমার আয়াতকে এবং রাসূলগণকে ঠাট্টা করেছে, আমি বলেছি একটা করেছে আর একটা, রাসূলগণ বলেছে আর একটা করেছে আর একটা, এই দেখেন এক, এটা এক ধরনের আমল, এটা এক ধরনের আমল,
পরের আয়াতটা আবার কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আলহামদুলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি প্রস্তুত করা আছে। তাহলে পাশাপাশি দুইটা আমলই, এক ধরনের আমল করলে মানুষ কোথায় যাবে, জাহান্নামে, আর আমলে সালেহ করলে কোথায় যাবে, জান্নাতে। শুধু তাই লা ইয়াবগুনা আনহা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা, তারাও জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতের স্থান তারা পরিবর্তন করতে চাইবে না, চাইবে না। আমরা আরো থাকবো জান্নাতে। যারা সৎ আমল করবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিলেন, জান্নাতুল ফেরদাউস। ওই সৎ আমলটাকে আমরা করি, দুর্ভাগ্য। আর একটা এই সুরারির শেষ আয়াত আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ, বলছেন যে ব্যক্তি আল্লাহর দিদার চাই, সাক্ষাৎ চাই, মুলাকাত চাই, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। এখানে আমলে সালের কথা বলা হয়েছে, যেখানেই বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে আমলে সালে বলা হয়েছে। আর যে আমলগুলোর কথা বলা হয়েছে জাহান্নামের কথা কোথাও সালে বলা হয়নি, মানে দলিল ভিত্তিক আমল। আল্লাহ সাক্ষাৎ দিবেন যদি আমলে সালে করে, আর শর্ত রাখটা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করতে গিয়ে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না, তাহলে আল্লাহ সাক্ষাৎ দিবেন। আচ্ছা, লেখাটা কি, সাক্ষাৎটা কি? 181 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাবারাকা তাআলা বলবেন, তুরিদুনা শাইয়ান আজিদুকুম, জান্নাতীরা জান্নাতে চলে গেছে যখন, তখন আল্লাহ বলবেন, তোমরা কি আরো কিছু চাচ্ছ, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দেব। জান্নাতে এত কিছু পাওয়ার পরে, জান্নাত এত সুন্দর, এত নিয়ামত, আর কিছু চাইবে? তখন জান্নাতীরা বলবে আল্লাহকে, না আপনারা বলবেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনারা বলবেন, তাই না? সাহস নাই কেন, বলেন না ইনশাল্লাহ, আমরাই বলবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন, জান্নাতের জন্য কবুল করো, আমিন। তো আপনারাই বলবেন, আমরাই বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলম তুবাইয়িদ বুজুহানা আলম তুদখিলনা আল জান্নাহ ওয়া তুনজিনা মিনান নার, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, আপনি আমাদেরকে কি জান্নাত দেননি, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি, আমরা আর কি চাই? আপনারা বলবেন আল্লাহকে, আর কিছু চাই না। তখন আল্লাহ বুঝবেন জান্নাতের নিয়ামত পেয়ে এরা আর কিছু চাচ্ছে না। ফায়াকশিবুল হিজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে এখনো বান্দারা আল্লাহকে দেখেনি, আল্লাহর যে রূপ এখনো দেখেনি। ফায়াকশিবুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝের পর্দাটা খুলে দিবেন। ফামা উতুহুম শাইয়্যান আহাব্বা ইলাইহিম মান নাযরা ইলা রাব্বিহিম, জান্নাতীদেরকে যা কিছু দেওয়া হয়েছে জান্নাতে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পাওয়া, রহমত যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করা। কি চমৎকার, আল্লাহ এত সুন্দর,
জান্নাতিরা আল্লাহকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আল্লাহ বলছেন 74 নম্বর আয়াত সূরা তাওবা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সাথে সাক্ষাৎটা হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কে কে দেখতে চান আল্লাহকে? দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, সহজ করে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, তোমরা কে? মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যায় কোনো সমস্যা হয় না, এইভাবে আল্লাহকে তোমরা কে কে দেখতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করতেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, হাফিজুল্লাহ আসরাইন, দুইটা কাজ করলে আল্লাহকে দেখতে পাবা, জান্নাতে দেখতে পাবা, সেটা হলো আসর সালাত আর ফজর সালাত। এই দুই ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে জান্নাতে সাক্ষাৎ করবে। 554 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস পাওয়া গেল কিন্তু আমলটা করা খুব মুশকিল। জামাতে অনেকেই পড়ি না ফজর সালাত, তাই না? আসর সালাত অনেকেই পড়ি না, কিন্তু এখানেই শর্ত করেছেন বন্ধুরা আমার, লেকার সাক্ষাৎটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ আকবার। 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, জাবেরকে চিনেন আপনারা? একজন সাহাবি। জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক এত বেশি ছিল, হাদিসের গ্রন্থগুলোতে যেখানে সেখানেই দুইজনের কথা, জাবের রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহ রাসূলের কথোপকথন। ছোট্ট একটা বলছি আমি সেখান থেকে, তো জাবের রাদিয়াল্লাহু আনহুর খুব মনটা খারাপ, তো কারণ জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল বলছেন, উস্তু শহীদা আবি, বাপ শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে, ওতারাকা ইয়ালান ওয়া দেইনান, কিন্তু অনেকগুলো বাচ্চা কাচ্চা রেখে গেছে, ছোট ছোট বাচ্চা, আর অনেক ঋণ রেখে গেছে। আল্লাহর পথে দান করতে 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 ঋণ করে অনেক কিছু রেখে গেছে ঋণ, তো এই বাচ্চাগুলোকে প্রতিপালন করতে, ঋণ পরিশোধ করতে আমি নাজেহাল হয়ে গেছি। তো জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আল্লাহ রাসূল, আফালা উবাশশিরুকা, আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব না? তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে, কি সুসংবাদ দেবেন আমাকে? হ্যাঁ বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিয়াল্লাহু আবাকা, জাবির, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, ভাষাটা এইটা না, কিন্তু ভাষাটা কি বুঝলেন? তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, ভাষাটা এরকম না, লাকিয়াল্লাহু বিহি আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন, ভাষাটা এটা। মা কাল্লামাল্লাহু আহাদান কত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব, জাবের শোনো, আল্লাহ কারো সাথে পর্দার আড়াল ছাড়া কোনো কথা বলেননি। আল্লাহ কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেননি, আল্লাহ কথা বলেছেন কিন্তু আড়াল থেকে। ওয়াকাল্লামা কাল্লামাল্লাহু আবাকা কিফাহান, আর তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, কোনো পর্দাই ছিল না। কি বুঝলেন? এটা হলো লিকা, এটা হলো সাক্ষাৎ। জাবির রাদিয়াল্লাহু আনহু মারা বাপ আব্দুল্লাহ উহুদের যুদ্ধে মারা যাওয়ার পরের ঘটনা এটা, তো বোঝা যাচ্ছে মানুষ মরে গেলেই আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ সাক্ষাৎ দেন তার সাথে, আলহামদুলিল্লাহ। এটি হলো দিদার, এটি হলো লিকা। তার কোনো চিন্তা আছে, ভাবনা আছে না?
কোনো ভাবনা নাই, চিন্তা নাই। কিন্তু দুঃখের বিষয় হলো যেটা শর্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমুলে সলে, এই আমুলে সলেটাই আমরা করতে পারি না, বরং আমরা বেদাতের সাথে জড়িত। সব জায়গায় সালাতের মধ্যে বেদাতে ভর্তি, তারপরে সিয়ামের মধ্যে বেদাতে ভর্তি, হজ্জের মধ্যে বেদাত ভর্তি, জাকাতের মধ্যে বেদাত ভর্তি, রমজানের মধ্যে বেদাত ভর্তি। কোন ব্যক্তি সঠিক আমল করছে এই লোকটা পাওয়াই এখন মুশকিল। বেদাতের প্রভাব বেশি হবে এটাও হাদিসে এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 631 পৃষ্ঠার হাদিস আবু দাউদের মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ডে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম, অচিরেই আমার উম্মতের মধ্যে অনেকগুলো বেদাতি দলের আবির্ভাব ঘটবে। তাতজারা বিহিম তিলকালাহুয়া, তাদের মাধ্যমে বেদাত সমাজে ছড়িয়ে পড়বে। কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসুন ইল্লা দাখালা, এত বেদাত তারা তৈরি করবে, সমাজের প্রত্যেকটি সেক্টরে ভুয়া আমল প্রচার করবে, যেমন কারো গায়ে শরীরে পক্স বের হলে, পক্স বুঝেন তো, পক্স বের হলে কোনো জায়গা যেমন বাদ থাকে না, এই বেদাতি দলগুলো সব জায়গায় নিজেদের কর্ম, নিজেদের তৈরি করা আমল ছড়িয়ে দিবে সব জায়গায়। একদিন রাজশাহীতে, আমি দু একটা উদাহরণ দেই, বুদ্ধিমানের পরিচয় হলো যাচাই করা, যাচাই না করে মন্তব্য করাটা বুদ্ধিমানের পরিচয় না। একদিন মসজিদে এলান হলো যে আপনারা বাকি নামাজ বাদ বসে যাবেন, ইমান ও ইয়াকিনের আলোচনা হবে, বহুত ফায়দা হবে। আমিও বসলাম, একটা বই থেকে পড়ছে, আপনারা সবাই জানেন যে বইটা পড়ার কালীন যে কথাটা পড়ছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার 3,35,54,432 গুণ নিগে হবে, সুবহানাল্লাহ বলা যাবে না। বইটা যখন পড়ছে তো তখন আমি বললাম যে এর এই কথাটার কি দলিল আছে, জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করলে আমরা যতটুকু জানি হাদিস থেকে, সহি বুখারিতে আসছে, মুসলিমে আসছে, আবু দাউদের মধ্যে এসেছে 560 হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 25-27 গুণ নাকি বেশি হবে। তো ফজিলতটা বলল কত, 3,35,54,432 গুণ। তো বলছে যে এটাই দলিল। আপনারা বলেন তো এইটা যদি কোনো প্রমাণ না থাকে, এই ফজিলতের কথা যেহেতু নেকির কথা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো সাহাবি বলতে পারবেন না, পারবেন কি? আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না বলবেন, তাই না? দলিল নাই। তাহলে এটাও চলছে সমাজে, বর্ণনা করছে, দাওয়াত দিচ্ছে, কিন্তু হাদিস যেটা আসছে ওইটা যদি বলতাম, যেমন আবু দাউদের 430 হাদিস, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ফরাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মোহাম্মদ আমি তোমার উম্মতের উপরে 5 সালাতকে ফরজ করেছি, ওয়াহিদতু ইন্দি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ,
আমি অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। তাহলে এটা তো দলিল ভিত্তিক ফজিলত, তাই না? এর দলিল আছে। যখনই আপনি কথা বলতে যাবেন কি তখন দলিল থাকা লাগবে না? আবশ্যক দলিল। এটা হলো আমলে সলে, তার দলিল আছে। যেটা দলিল নাই ওটা আমলে সলে না, কখনোই দলিল আমলে সলে হবে না। আপনি কি মনে করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথা বলা সাহস করেননি? আমার কিভাবে সাহস হবে? আমি মুজাফফর বিন মুহসিন কি জানি? আল্লাহ বলে দিচ্ছেন একটা, প্রথম বলে দিচ্ছেন ওমা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, সূরা নজম 3-4 নম্বর আয়াত বলছেন এই মোহাম্মদ নিজের পক্ষ থেকে শারীরি বিষয়ে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহি করা না হয়, ওহি হলে তারপরে কথা বলেন। এক, আল্লাহ বলে দিচ্ছেন সূরা কাহফ 29 নম্বর আয়াত কুলিল হাক্কু মির রব্বিকুম, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন আল হাক্কু মির রব্বিকুম, হক এসেছে তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। হক বাংলাদেশের সংসদ থেকে তৈরি হয় না, হক আন্তর্জাতিক আদালত থেকে আসে না, হক জাতিসংঘের সদর দপ্তর থেকে আসে না, হক হোয়াইট হাউস থেকে আসে না, হক পীর ফকিরের বারান্দা থেকে আসে না। হক এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজেই বলছেন আল হাক্কু মির রব্বিকুম, বিধান এসেছে তোমার রবের পক্ষ থেকে তোমাদের। এর পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন কঠিন জিনিস যদি বুঝতো মানুষ, সূরা হাক্কা 44-45-46 নম্বর আয়াত ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন, যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করেন, কোনো কথা যদি তৈরি করেন, ডান হাত দিয়ে আমি আল্লাহ তাকে ধরে ফেলতাম, অতঃপর তাকে তার গলাটি কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহ বলছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ বলছেন, এত বড় নবীকে ধমক দিয়ে বলছেন, আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারেননি তার একটা দলিল 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল একদিন ওযু করছিলেন, ওযু করার সময় তিনি মুখমণ্ডলটা ধোয়ার পরে এক চুল পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। ভাবটা হাদিসের এরকম, সাহাবীরা মনে করছেন যে এক চুল পানি দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হ্যাঁ কাদা আমারনি রব্বি আযা ওয়া জাল্লা, ও সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। তাহলে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিবেন এইটাও নবীর ইখতিয়ার না, এটাও কার? আল্লাহর নির্দেশ। তাহলে এত বড় নবী, নবী কি যাতা বড়! আল্লাহ আকবার! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী চিনেন তাকে? আমরা চিনি না নবী কত বড়। মেরাজের সময় আল্লাহ রাসূল সব কিছু দেখে ঘুরে চলে আসলেন। আসার পরে বাইতুল মাকদেসে সব নবী তাকে বিদায় দেওয়ার জন্য এসেছে, সব নবী উপস্থিত, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী উপস্থিত। তাহলে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিসসালাম মাঝখানে দুনিয়া আর একবার এসেছিলেন, তাই না? সবচেয়ে বয়স্ক নবীকে কে?
আদম আলাইহিস সালাম, দেখেন তো হিসাব করি কে, ঈসা আলাইহিস সালাম, তাই না? যখন দুনিয়ায় আসবেন তখন বয়স হবে 33 বছর, কিন্তু তাকে তো আল্লাহ জীবিত রাখছেন, তাই না? দ্বিতীয় আসমানে আসেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 1000 বছর পূর্বে আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। আল্লাহ রাসুল পৃথিবীতে আসার পর একবার দুনিয়ায় এসেছিলেন, আবার আল্লাহ উঠায় নিয়েছেন, আবার আসবেন কতদিন পরে তার, ঠিক আছে? ঈসা আলাইহিস সালাম কি মরেছেন কি এখনো? মরেননি তো এখনো। তো আল্লাহ কি না পারেন, বাইতুল মাকদেসে সব নবী রাসুল উপস্থিত, ইমামতি করবেন কেন? কে? 2 রাকাত সালাত আদায় হবে। এখন 172 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে, সবাই অপেক্ষায় আছে, চিন্তা করা যায়, একসঙ্গে সব নবী রাসুল, আদম আলাইহিস সালাম আছেন সেখানে, আছেন ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে, আছেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন যিনি সেখানে, আছেন দাউদ সুলাইমান বাপ বেটা কত বড় নবী সেখানে, আছেন মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সবাই উপস্থিত, ইমামতি করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। জিবরিল আমিন ঠিক এই মুহূর্তে এসে আমাদের নবী, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে টান দিয়ে বলছে, সবাই উপস্থিত থাকলেও ইমামতি করার দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমামতুহুম, আমি সব নবীর ইমামতি করলাম, ফাইযা সাল্লামতু আনসারাফতু, সালাম ফিরে ঘুরে বসে দেখছি আমার পিছনে যারা মুক্তাদি তারা সবাই পৃথিবীর নবী রাসূল। এবার বলেন তো কত বড় নবী, অথচ তিনি পর্যন্ত শরীয়তের একটা অংশ তৈরি করতে পারেননি, আমরা পারি কি করে? আমাদের সাহস কত? আমাদের সাহস হবে না, কারণ আমাদের ডিগ্রি বেশি। যে আল্লাহ নবীর কোনো ডিগ্রি ছিল এটা আবার অন্য দৃষ্টিতে নিয়েন না আপনারা, আল্লাহ নবীর কোনো ডিগ্রি ছিল না। এখন এক একজন আলেম মুখে যা আসে তাই বলে, আলেমের ডিগ্রি মাদানি অমুক তমুক ইত্যাদি, ট্রিপল কামেল ট্রিপল দাওরা, এ অনার্স পাস মাস্টার্স পাস এমফিল করা পিএইচডি করা প্রফেসর শিখি অক্সফোর্ড থেকে পড়াশোনা করা নানান ডিগ্রি, আচ্ছা সব ডিগ্রি মিলায় যদি 100 কোটি ডিগ্রি হয় তবুও কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ডিগ্রির সাথে মিলবে? আল্লাহ রাসুলের একটা ডিগ্রি ছিল, তিনি ছিলেন রাসূলুল্লাহ। তিনি কি ছিলেন? রাসূলুল্লাহ। তার সাথে এই ডিগ্রির সাথে কারো ডিগ্রি মিলবে? তিনি যদি বিধান তৈরি করতে না পারেন তাহলে আমরা বিধান তৈরি করার সাহস পেলাম কোথায়? আমার কথা এই জায়গায়, এটাই আমার কথা। দেখেন আর একটা হাদিস শোনাই, সেই দিনে একজন আলেমের সাথে আমার কথা হচ্ছিল, জিজ্ঞেস করলাম ওযু করার সময় কোন দোয়া পড়েন, তখন তিনি বলছেন ওযু করার সময় পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলাম হাক্কুনাল কুফরু বাতিলুন ইমান নূরুল কুফরু জুলমাতুন। আমি বললাম যে আলেম মানুষ আপনি, এই দোয়া কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় পড়েছেন? দলিল পাওয়া যায়? দলিল পাওয়া যায়, হুজুরেরা শিখাইছে এখনো পড়ছি, কিন্তু কোনো তলিয়ে দেখেনি। হাদিস থেকে পাওয়া যায়, 25 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধু বিসমিল্লাহ, এর বাইরে বলা যাবে? আমি যতটুকু পেয়েছি ততটুকুই বলবো, এর চেয়ে বাড়ানোর অধিকার আমার নাই। আল্লাহর নবীর ছিল না আপনার থাকে কোথায় থেকে? তিরমিজিতে হাদিস আসছে 176 পৃষ্ঠায়, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো, অল্প অংশ কিন্তু বুঝতে হবে। বারা ইবনে আজিব নামে একজন সাহাবী ছিলেন না রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল তাকে একদিন ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর দোয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, তুমি বলো
আমান্তু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, আমি ইমান এনেছি আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু একটু মাতবরি করে নবীর মর্যাদা একটু বাড়াতে চেয়েছেন। তিনি বলেছেন আমান্তু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, আমি ইমান আনলাম আপনার রাসূলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। বলেন তো কোন জায়গায় চেঞ্জ হয়েছে, কোন জায়গায় চেঞ্জ হয়েছে বুঝতে পারেননি? আল্লাহ তো শিক্ষা দিচ্ছিলেন, ওই জন্য বললাম যে মনোযোগ দিয়ে শুনেন, এতটুকুই কথা আর নাই। আমান্তু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, আমি ইমান আনলাম তোমার আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আজেব বলছেন আমান্তু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, আমি ইমান আনলাম ওই রাসূলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। কি পরিবর্তন হয়েছে বলেন তো? নবীর জায়গায় রাসূল। বলেন তো নবী বড় না রাসূল বড়? রাসূল বড়। প্রত্যেক রাসূল কিন্তু নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। তো বারা ইবনে আজেবের উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? নবী বলবো কেন, আল্লাহ নবী রাসূল, রাসূল বললে তো নবীও হয়। এই এই মাতবরিটা কি আল্লাহ সহ্য করেছেন? আল্লাহ রাসূল সহ্য করেছেন? এই হাদিসের পরে আসছে কেন, যাহা বলেছি আমান্তু বি রাসূলিকা ফাতওয়ানা বিয়াদিহি আলা সদরি, আল্লাহর নবী তার হাত দিয়ে আমার বুকে মেরেছেন এক ঘুষি। ঘুষি বুঝেন, ঘুষি মেরেছেন একটা, বলো আমি যেটা বলেছি সেটা। কারণ আসলে দোয়া তো শিক্ষা দিয়েছেন আল্লাহ, একে নবী মোহাম্মদ তোর পরিবর্তন করতে পারবেন না, সাহাবীরা পরিবর্তন করতে পারবে না, এটা তো আসল কথা না কি? হ্যাঁ, এটা আসল কথা। একটা ছোট্ট শব্দ পরিবর্তন করেছেন, তাই যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষি মারেন, আমরা যে কত দোয়া তৈরি করেছি আমাদের কি হবে বলেন তো দেখি। চিন্তাও করিনি একটুকু, ভাবি উনি। আর জাল হাদিস, জাল হাদিস যে বলি আমরা এত বেশি, জানি হাদিস জাল, প্রচলিত জাল, দলিল নাই সনদ নাই, যে হাদিস যে জাল হবে এটা নবী বলে যাননি, আল্লাহ রাসূল বলে গেছেন হাদিস জাল হবে, এত পরিমাণ বেশি জাল হাদিসের বিস্তার। বিশেষ করে শুধু শিয়ারাই, কাদিয়ানিরাও হাদিস তৈরি করেছে, তবে শিয়ারা হাদিস তৈরি করেছে প্রায় 3 লক্ষাধিক, 3 লক্ষাধিক হাদিস জাল করেছে শুধু শিয়ারা। আমরা বুঝিনি ওই হাদিসগুলি প্রচলিত আছে, ওই জাল হাদিস কি মানা যাবে না? প্রথমত যদি আমলগুলো বিশ্লেষণ করতে যায় তাহলে তখন দলিল পাওয়া যায় না, এটা খুব কষ্টকর, খুব দুঃখজনক, যেটা আমাদের প্রত্যেকের আমলের মধ্যে পত্রে পত্রে ঢোকানো আছে। এইগুলো যাচাই করতে গিয়ে আমরা একটা গালিগালাজের শিকার হই, প্রোগ্রাম বন্ধ করে দেয়, আমরা নাকি জেএমবি থানায় রিপোর্ট দেয়, এই সেই ইত্যাদি করে। যাক, আপনাদের এই জেলা প্রশাসন থানা প্রশাসন আলহামদুলিল্লাহ প্রোগ্রামের অনুমতি দিয়েছে, আগেই তো দোয়া করছি তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। প্রোগ্রাম হতে দিলে, আলোচনা শুনলে মানুষ আলোচনা শুনে পরিবর্তন হয়, বুঝে। দুঃখজনক, যখনই আলাদা করে দিতে যাবেন তখনই প্রশ্ন করবে, বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিরা মেনে নিতে চায় না, আর এক শ্রেণীর মানুষ হলো আলিমরা মেনে নিতে চায় না। কেন মেনে নিতে চাইবে না? কি আমার আপনার ভুল হতে পারে না? হওয়াটা স্বাভাবিক। এতদিন একটা জিনিস না জেনে করে আসছি, এখন জানতে পারলাম, তাহলে কি ওই গোড়ামের উপরেই থাকবো আমি? না, ওটা চেঞ্জ করে নেব, সঠিকটা গ্রহণ করব। ঢাকায় এক মসজিদে সালাত আদায় করছে, সালাত আদায় করার সময় এখন বলছে যে আপনারা কাতার সোজা করুন,
উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান, ঘোষণা দিল, সালাত পড়ে বসে থাকলাম, এই কথাটা বলবো তাই বললাম যে এই যে আপনি কথাটা বললেন, কাতার সোজা করেন আর চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান, এই যে কথাটা বললেন আপনি, চার আঙ্গুল ফাঁক রাখার কোনো প্রমাণ আছে? আল্লাহ নবী এভাবে বলতেন? তখন বলছেন যে এটা আমাদের উস্তাদেরা শিখায় দিয়েছে, এ দলিল লাগবে না, সালাতের ক্ষেত্রে দলিল লাগবে না। তাহলে আমি বললাম আপনি আলেম মানুষ, হাদিসগুলো তো পড়েছেন, হাদিসগুলোতে কি বলা আছে? তো বলছে চলমান যেটা সেটাই আলোচনা করতে হবে, হাদিসে যেটা আছে ওটা বলার দরকার নাই। তাহলে তা কিভাবে বুঝাবেন আপনি? আপনি তো আপনি এই কথাটা বলতে পারলেন, মানুষ আমল সংশোধন করবে কোরআন দেখে হাদিস দেখে, তাই না? আল্লাহ নবী এটাই বলে গেছেন, সমাজে প্রচলিত আছে যেটা সেটাই, একটা হলো চলমান ধর্ম আর একটা চূড়ান্ত ধর্ম, চূড়ান্তটা গ্রহণ করতে হবে না, চূড়ান্ত যেটা সেটা আপনি গ্রহণ করবেন। দেখেন হাদিসটা কত চমৎকার, এক জায়গায় প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রত্যেক মহাদ্দেস একটা অধ্যায় রচনা করেছেন, মানে কাতার সোজা করা অধ্যায় রচনা করেছেন। হাদিসগুলো নিয়ে আসছেন কি, আবু দাউদের 97 পৃষ্ঠা খুলেন হাদিস পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাযারু ফুরুজাতিল শয়তান, তোমরা শয়তানের জন্য ফাঁক রেখো না, ফাঁক বন্ধ করো, ফাঁক রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কতা সাফফান কতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে মিলে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে কাঁধে কাঁধ মিলে পায়ে পা মিলে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে গেল। আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো কাতার থেকে, ও আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এটা একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওয়াক্তে বলছেন সব্বু সুফুফাকুম তারাসু আকিমু সুফুফাকুম, ঘোষণা দিতেন। আমাদের দেশের ইমামরা এই ঘোষণা দেয় না, সময় নেই, সময় নেই। সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সালাত পড়েছেন জীবনে ততদিন ঘোষণা দিয়েছেন এটা, আর আমরা ঘোষণা দিতে একটু মানে মান সম্মানের প্রশ্ন আসে, তা আবার মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা দেওয়ায়। হাদিসে আসছে ইয়ামসাহু সুদুরানা, আল্লাহর নবী আমাদের বুক স্পর্শ করতেন, করে করে সোজা করে দিতেন। তারপর আনি আওসাতের মধ্যে এসেছে 5797 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরুজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াবে, রফা আল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কি চমৎকার হাদিস, ফজিলত বর্ণিত হয়েছে। আর আমি ঘোষণা দিচ্ছি কি, কাতার সোজা করেন উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান, কোনটা ওইটার সাথে এটার কোনো মিল আছে? আপনার কষ্ট পাচ্ছেন আপনারা? না, কষ্ট দিতে আসিনি, আমি চোখ খুলে দিতে এসেছি, আমি নসিহত করতে এসেছি, আমি দারোগা নই আপনাকে মানাতে বাধ্য করব, আমি প্রচার করার দায়িত্ব আমার, প্রচার করলাম, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত আল্লাহ আপনাকে দিলে আপনি হেদায়েত পাবেন, বক্তব্য শুনছেন হয়তো মানবেন না, আর আমরা এইভাবে চেষ্টা করেছি মানুষকে হকটা বোঝার দেওয়ার, আদব শিক্ষা দিয়েছি। কি আদব শিক্ষা দিয়েছি? মসজিদে গিয়ে আগে বসতে হবে, প্রত্যেক মুরব্বী প্রত্যেক মানুষই প্রথম কাজ হলো মসজিদে গিয়ে বসে পড়া। হাদিসের সাথে কি এর মিল আছে? আপনারা জানেন তাই বলছেন না, মসজিদগুলোর অবস্থা কি এরকম? আরে এক মিনিট সময় আছে, তাও মুরব্বী যা বসবে,
মানে এটা আদব। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটা বলেছেন? সহি বুখারীর হাদিসটা আমাদের তো চোখে পড়া দরকার। 444 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ঘোষণা, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত দুই রাকাত সালাত আদায় না করবে। দুই রাকাত সালাত আদায় করেই বসতে হবে। মসজিদ আপনিই তৈরি করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর তরিকা লাগবে, বসতে হলে নবীর তরিকা লাগবে। কেন এই হাদিসটা ঢাকবেন কি করে? শুধু তাই, সাইয়েদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, সহিহ বুখারীর হাদিস 931 নম্বর হাদিস খুলেন, সহিহ মুসলিমে এসেছে 287 পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ডের মধ্যে এসেছে। সুলাইক আল গতাফানি, তিনি, আমি যে কথাগুলো বলছি এই যে অনেকগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, অনেকগুলো মোবাইলে রেকর্ড হচ্ছে, কথাগুলো যাচাই করবেন, যদি না পান আমাকে আবার জিজ্ঞেস করবেন, যদি কোনো রেফারেন্স ভুল হয় আমি আপনাকে রেফারেন্স দেব প্রয়োজনে। কিন্তু যদি আপনি প্রমাণ পান তাহলে সাক্ষী হয়ে গেল, ওই প্রমাণটা কিয়ামতের মাঠে আপনার পক্ষে দাঁড়ানোর জন্য ওই সাক্ষীটাই যথেষ্ট, ওই সাক্ষীটাই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইকাল গতাফানি এসে মসজিদে বসে পড়েছেন, আল্লাহ রাসূল খুতবা দেওয়াকালীন বলছেন, আসাল্লাইতা, এই সুলাইক তুমি সালাত পড়েছ? সুলাইক রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা, পড়িনি। কুম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, দুই রাকাত পড়ো, ফা আউজিজ, সংক্ষেপ করো। খুতবা দিচ্ছেন সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন দাঁড়া দুই রাকাত সালাত পড়ো, এটা মসজিদের হক। আমি মুজাফফর কত বড় ক্ষতি হয়ে গেলাম, আমার খুতবা দেওয়াকালীন নাকি নামাজ পড়া চলে না, বিবেকে বাধে না? জি, আর একটা কৌশল অবলম্বন করা হয়েছে, এখন আপনাদেরকে বলবো একটা কথা, এই ফজিলতটা বলিনি তারপরে বলছি, এখানে তো ফজিলত আছে, ফজিলত পাগল, তা সহি ফজিলত নিলে কি সমস্যা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল, 209 পৃষ্ঠা তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, বেলাল ঘটনা কি? বেলাল তাজা, মরেইনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল বলছেন, ইজা মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাশখাশাতাক, বেলাল, জান্নাতে আমি যখন ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে চলে যাচ্ছ, ব্যাপারটা কি বেলাল? আমি তো বুঝলাম না। এই দেখেন, আল্লাহ নবী যে গায়েব জানতেন না এটা তার প্রমাণ। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলালকে, তুমি জান্নাতে হেঁটে যাও আমার সামনে দিয়ে, ব্যাপারটা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেলাল একজন দরিদ্র, নিঃস্ব, কুৎসিত, কালো মানুষ, গোলাম মানুষ, তাকে বলছেন তোমাকে আমি জান্নাতে যাই, দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, বেলাল, ব্যাপারটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, তেমন কোনো আমল করিনি, ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা আসতামতু সাল্লাইতু রাকাতাইন। আল্লাহর রাসূল, ওযু করলে আমি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ ওযু পড়ি, অথবা আজান দিলে আমি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, তেমন কোনো আমল নাই। আল্লাহর রাসূল বলছেন, বিহিমা, বেলাল, আর বলতে হবে না, এই দুই রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। কত বড় ফজিলত! সুন্নাত মেনেই জান্নাতে যেতে চাই, বেদাত মেনে জাহান্নামে যেতে চাই না। কথা সোজা হবে এরকম, শিরিক মুক্ত আকীদা আর বেদাত মুক্ত আমল, এটাই শিক্ষা অর্জন করতে হবে। যদি জান্নাত পেতে চাই, শিরিকের সাথেও আপোষ নাই, বেদাতের সাথেও আপোষ নাই। কথা পরিষ্কার, যেখানে অবস্থান করবেন সেখানেই নীতি অবলম্বন করবেন এবং সেখানে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। কথা মনে থাকবে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, 10394 নম্বর হাদিস, তাবারানী কাবীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, সারা দেশের সারা পৃথিবীর মুসলিম ভাইদেরকে এই মেসেজ আমি দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পর পরে একটা ধৈর্যের যুগ আসবে, এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না, সুন্নাত মানতে গেলে বিপদ আসবে, সুন্নাত মানতে গেলে আক্রমণ আসবে, মামলা হামলা দাঙ্গামা জেল খাটা মামলা দেওয়া অনেক কিছুই হবে, এটা ধৈর্যের যুগ, কেউ টিকতে পারবে না। তবে লিল মুতামাসসিক ফি, ওই যুগে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমার সুন্নাতকে ধরে থাকবে হাতে নাতে শক্ত করে, ফালাহু আজরু খামসিনা শাহিদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন এই হাদিস বলার সময়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিন্না মিনহুম, আল্লাহ রাসূল, এই 50 জন শহীদ কি আমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন, না তাদের যুগের 50 জন? আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর, না না, তোমাদের যুগে শহীদ হ 50 জন শহীদের মর্যাদা পাবে, আলহামদুলিল্লাহ বলেন। একটা সুন্নাতকে, একটা সুন্নাতকে ধরে রাখা মানে 50 জন শহীদের মর্যাদা লাভ করা, এত বড় মর্যাদা সুন্নাতের, কত মর্যাদা! আজকে সুন্নাতগুলো উঠে যাচ্ছে, বেদাতগুলো সমাজে চালু হচ্ছে, আর এই বেদাতগুলো চালু করছে যারা, তারা হলো আলেম। আলেম না হলে মূর্খ মানুষ তৈরি করতে পারবে না? কত তৈরি করেছে, একটার পর একটা তৈরি করেইছে। সেদিনে মসজিদে একজন বলছে যে, আপনারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করেন, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নিকি হয়, আর আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আমি আশ্চর্য, বলে দিলেন একটা কথা, সুবহানাল্লাহ বললে কত নিকি হয়? 49 কোটি। দলিল আছে? আপনারা তো শুনে আসছেন বছরের পর বছর, ফজিলত বললে সমস্যা, উদাহরণ দিলে সমস্যা। আলেমদেরকেও বলি, শ্রদ্ধার সাথে বলি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে ভয় করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষতে কোনো কথা বলতে পারেননি, সাহাবায়ে কেরাম বলতে পারেননি, তাবেঈনে ইজাম বলতে পারেননি, আমি টুটকা ফাটকা হয়ে আমি মুজাফফর কি করে বলি? আল্লাহ রাসূল বলেছেন উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হন, কেউ যদি সুবহানাল্লাহ বলে তে আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এবার বলেন তো, 49 কোটি নেকি দ্বারা আপনার হবিগঞ্জ জেলা ভর্তি হবে কিনা? হবিগঞ্জ জেলা ভরবে? ও, এইগুলো আলোচনা করাকেই যদি আপনারা অপরাধ মনে করেন, আমরা বলি স্পষ্ট করে, সব সাইডই বলি, দুর্নীতির বিরুদ্ধেও বলি, শিরিকের বিরুদ্ধেও বলি, বেদাতের বিরুদ্ধেও বলি, জঙ্গিবাদের বিরুদ্ধেও বলি, যৌতুকের বিরুদ্ধেও বলি, হারাম মাদকতার বিরুদ্ধেও বলি। বক্তব্য সার্চ দেন, সব বক্তব্য ইউটিউবে আপলোড হয়, আপনি নাম লেখে সার্চ দেন, কি বিষয়ে বক্তব্য চান আপনি, সব বিষয় তো আছে, বলার চেষ্টা করি আমরা, আলহামদুলিল্লাহ, আরও বলবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু মানুষকে তাকে জানতে দিতে হবে তারা কি বলতে চায়, কি জানাতে চায়, এটা তো জানতে দিতে হবে, বলতে দিতে হবে। হাদিস পাওয়া গেল একটা, সুবহানাল্লাহর নেকি এত বেশি, 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সব জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়, এত নেকি। আবার এটা বললাম কয়েকটা, আপনার রাত বেশি হয়ে গেল মনে হয়, তাই না? জি, আপনাদেরকে আরেকটু কথা বলবো সংক্ষেপে, সেটা হলো সমাজে জৈব এবং জাল হাদিসের প্রভাবটা এত বেশি, আর রাসূলের নাম দিয়ে হাদিস এমনভাবে তৈরি করা হয়েছে যার কোনো দলিল পাওয়া যায় না, কোনো দলিল পাওয়া যায় না, কিন্তু চলছে ওইটা।
ঢাকাতে একজন মুরব্বি ওযু করার পরে পড়ছে কি জানেন, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ও মা আদরাকা মা লাইলাতুল কদর। তো আমি বললাম যে মুরব্বিটা কি পড়ছেন, তো বলছে যে এটা তো ওযুর পরে দোয়া। বলছে ওযুর পরে দোয়া এটা? হ্যাঁ, কেউ যদি সূরা কদর ওযুর পরে একবার পড়ে তো ও সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে, তিনবার পড়লে নবীদের সাথে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল হাদিস এটা একটা। তখন বলছে যে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমি খুঁজে বের করিনি, এটা আমরা পড়তে গিয়ে পেয়েছি, যুগ যুগ ধরে মহাদ্দেশগণ বলছে, এর কোনো দলিলই নেই, সনদই নেই এটা। তো বলছেন যে জাল হোক হাদিস তো কি বুঝাবেন আপনি বলেন দেখি, কিভাবে বুঝাবেন? জাল হোক হাদিস তো সরাসরি জবাব। আমি বললাম যে সহি হাদিসটা মানেন শুনাই, বলছে না আপনার হাদিস শুনবো না। আচ্ছা আমার হাদিস না রে বাবা, এটা নবীর হাদিস, বলছে বলেন। তখন আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন বিস্তার হয়েছে কোনটা, জালটাই বিস্তার হয়েছে, সহিটা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 122 পৃষ্ঠার হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে, কেউ যদি সুন্দর করে ওযু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি কেউ পড়ে সুন্দর করে ওযু করার পরে, সহি মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিনাইহাশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুরব্বি এই হাদিস শোনার পরে বলছেন যে ওইটাও তো হাদিস, মানে এটার প্রতি আমল করবে ততটা আগ্রহ দেখালো না, ওখানে কেবল দাঁড়াইছে কিয়ামতের মাঠে, আর এখানে সরাসরি কি জান্নাতের ফজিলত। কিন্তু গোড়া যে গোড়া তো বুঝেন, গোড়া বুঝেন না, জিদি, এতই জিদির জিদ, না মানবে না, হকটা বললে মানতে চাইবে না। এক দাদি দেখছি জায়নামাজে বসে জুমার দিনে দরুদ পড়ছে, আমার দাদি কি করছেন এটা, তো বলছে দরুদ পড়ছি, যে 80 বার দরুদ পড়লে 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। আমি বললাম যে দাদির হাদিস তো জাল, 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায় শুনেছেন আপনি? এই হাদিসের মধ্যে ওহাব ইবনে দাউদ ইবনে সুলাইমান নামে একজন মিথ্যুক রাবি আছে, এই হাদিস ঠিক না। তখন বলছে যে 50 বছর যাবত পড়ে আসছি আর তুই আজকে বলছিস হাদিস জাল, কি করবো আমরা? আমি বললাম যে সহিটা গ্রহণ করেন, আপনি আজানের জবাব দেন। আজানের জবাব তো দেওয়া হয় না তেমন, ওই কখনো কখনো দিই কখনো কখনো দেই না। আহ কি সর্বনাশটাই আপনি করেছেন, এই 50 বছর যাবত যদি আজানের জবাব দিতেন আপনি। 385 নম্বর হাদিস সহি মুসলিম খুলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত ফজিলত যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দিবে, শেষ পর্যন্ত যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি বলে আজানের জবাবটা গুলো দেয়, আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহি হাদিস সুযোগ হয়নি, এটা দোয়া পড়ার ফজিলত না, দোয়া পড়ার ফজিলত না, এটা এটা ফজিলত কিসের? উত্তর দেওয়ার। আজানের কি উত্তর দেওয়ার ফজিলত জান্নাতে চলে যাবে। আর যদি কেউ দোয়া পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাদিলা ওয়াবাসহু মাকাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা, এই দোয়াটা যদি কেউ পড়ে আল্লাহর নবী বলছেন হাল্লাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের মাঠে একে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আমি বললাম যে দাদি তুমি কি আজানে পরে দোয়া জানো? বলছে এটা জানি না দাদি, দোয়া জানে না। কিন্তু কি 50 বছর যাবত যেটা আদায় করতে সেটা কি?
জাল হাদিস। এটা কি বুঝাবেন আপনি? একজন ব্যক্তি মসজিদে, ঢাকায় মসজিদে আমাকে ধরে ফেলেছে, খুতবা দিয়ে বের হচ্ছে আর ধরে ফেলেছে, আপনার শুধু জাল হাদিস বলেন কেন? এইটা জাল চলবে না, ওইটা জয়ীব চলবে না, সহিগুলো বলতে পারেন না? আমি বললাম যে সহিগুলো জাল বলি এই জন্যই, মানুষ যে জাল হাদিস আমল করছে এই জন্য তো বলি, জাল না মানে সহিটা মানে আপনি জানেন না, আমরা সহি হাদিসই মানি। আমি তখন বললাম যে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, কত নাকি হয়? তো 20 লাখ। আপনার কি জানা আছে হাদিসটা জাল? তখন বলছে যে কি বলেন আপনি, হাদিস জাল মানে? আমি সারা জীবন আমল করে আসছি এটা 20 লাখ নাকি পাওয়ার জন্য। আমি বললাম এই জন্যই বলি। এর মধ্যে আবুল অরকা নামে একজন মিথ্যুক রাবি আছে, মহাদ্দিসগণ সবাই বলে যে হাদিস জাল। আপনি সহিটা মানতে পারেন না? সহিটা বলেন, সহিটা কত নেকি? এই দোয়াটাই একটু চেঞ্জ আছে, আপনার বাজারে যান না, 181 পৃষ্ঠার হাদিস তিরমিজির মধ্যে এসেছে। কেউ যদি বাজারে ঢোকার সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি এই দোয়া পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 লক্ষ পাপ আল্লাহ তার ক্ষমা করে দেবেন, 10 লক্ষ নেকি তার আমলনামে লিপিবদ্ধ করবেন, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করবেন। কি সহি ফজিলত নাই? আছে আলহামদুলিল্লাহ, সহিগুলো মেলে চলি, যেগুলো বিস্তার হয়েছে অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে জাল জয়ী হাদিস। বন্ধুরা আমার, আমি আপনাদের খুঁটিনাটি কয়েকটা বিষয়ে বলছিলাম যে পার্থক্য, যদি সালাতের মধ্যে ঢুকি, ওজুর মধ্যে ঢুকি, তাহলে দেখবেন আপনারা অনেকে মেনে নিতে পারবেন না, তাহলে যা আমল করছি তাহলে সবই কি ভুল এরকম মনে হবে। আমরা সালাতটা মানুষকে পরিষ্কার করার জন্য, সুন্নাত মোতাবেক হওয়ার জন্য আমরা একটা বই আপনাদেরকে উপহার দিয়েছি, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। আলহামদুলিল্লাহ বইটা পড়ে বহু মানুষ সঠিকটা বুঝ পেয়েছে, আল্লাহ সঠিক বুঝ দান করেছেন আলহামদুলিল্লাহ। এদেশের অনেক শীর্ষস্থানীয় আলেম পর্যন্ত বইটা পড়ে চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যতটুকু বুঝি আপনাদের। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত, এই বইটা সালাত, প্রচলিত সালাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পার্থক্য কী সেটা আমরা বলে দিছি। সালাত এমন একটা ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ, অন্য কোনো ব্যক্তির তরিকায় সালাত হবে না, একজন ব্যক্তির তরিকায় সালাত আদায় করতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাহিরে কোনো ব্যক্তির তরিকা চলবে না। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, উত্তরে কি বলেন? সদ্দাক তাওবা, এনে সদ্দাক তাওবা, এর দলিল খুঁজে বের করেন দেখি। আমরা খুঁজেছি এখন পর্যন্ত পাইনি, কিন্তু ওটা চলছে বাজারে, ওইটাই বলতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর বাহিরে বলা যায় না, যেহেতু আমল করতে দলিলবিহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1718 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ, কেউ যদি কোনো আমল করে ওই আমলের নির্দেশ যদি আমি মোহাম্মদ না দিই, ফাহরাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। আপনি যদি ভুয়া আমল করেন, দলিলবিহীন আমল করেন, আল্লাহ আপনার তৌবা কবুল করবেন না। আর তার কি বত্তার হিব 54 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিব বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা, বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত বেদাত ত্যাগ না করবে, বেদাত ছেড়ে তওবা করলে আল্লাহ কবুল করবে। কাল কিয়ামতের মাঠে আপনার কোনো আমল কবুল হবে না যদি বেদাতি আমল করে মারা যান। আপনি অনেক আমল করেছেন কিন্তু আল্লাহর নবী যেগুলো বলেননি ওইগুলোও করেছেন,
441 পৃষ্ঠার হাদিস সহি মুসলিম এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান আহদাসা আওয়া মুহদাসান লা ইয়াকবালুল্লাহু সরফা ওয়ালা আদলা, যে ব্যক্তি বেদাত করে বা বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। এবার নেন, কিয়ামতের মাঠে কোনো ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, আপনি আল্লাহর নবীকে ইমাম হিসাবে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম সহ ডাকব। আজকে আমাদের ইমাম কে? একজন ইমাম কিয়ামতের মাঠে, যিনি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতেই ইমাম ইবনে কাসির একটা উক্তি তুলে ধরে বলছেন, হাযা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল এই যারা কুরআন হাদিস মেনে চলে, আসহাবুল হাদিস যারা, তাদের সৌভাগ্য হলো বড় যে কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশে যারা সালাফি আহলে হাদিস বলে পরিচয় দেয়, আলহামদুলিল্লাহ, কোনো দরবেশের পূজা করে না, কোনো পীরের পূজা করে না, কোনো ফকিরের পূজা করে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে থাকে, আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের মাঠে সুপারিশ পাওয়া যাবে না রাসূলের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 974 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, কাল কিয়ামতের মাঠে এই বেদাতি দলগুলো আল্লাহ রাসূলের কাছে যাবে পানি পান করার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনিয়া বাইনাহুম, পর্দা দিয়ে দেওয়া হবে আর দেওয়াল দেওয়া হবে, পানি পান করাতে আল্লাহ দিবেন না। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলবেন আল্লাহকে, উসাইহাবি উসাইহাবি, আল্লাহ এরা আমার অনুসারী, এরা আমার সাথী, আমি এদের পানি পান করাবো, তুমি বাধা দিও না। ইন্নাহুম মিন্নি, এরা আমার অন্তর্ভুক্ত, এরা আমার উম্মত, তুমি বাধা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, তোমার আদর্শ মানে নি এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তখন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছে তোমরা দূর হও। আল্লাহ নবী খেদাই দিবেন, সুপারিশও পাওয়া যাবে না, কাউসারের পানিও পান করতে পারা যাবে না। তাহলে আমি আপনি কি করব, উপায় কি হবে? উপায় হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে বিপদে পড়ব, ওই বিপদে পড়তে রাজি নেই, কিয়ামতের দিন তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন কি বলবেন? আল্লাহ তুলে ধরেছেন সূরা ফুরকান 27-28-29 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াদু যালিমি আলাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা আর-রাসূলি সাবিলা। আমার বক্তব্য শেষ, এই দুইটা আয়াতের অনুবাদটা শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ বলছেন, কাল কিয়ামতের মাঠে লোকের জাহান্নামের দিকে যাবে, দুই হাতের আঙ্গুল কামড়াবে, তখন স্মরণ হবে নবীর কথা, হায় আক্ষেপ, যদি নবীর পথে চলতাম কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে আক্ষেপ করে লাভ হবে না? আপনি যাচাই করেননি, চিন্তাও করেননি, ভাবেননি? এরপরে বলছেন হায় আক্ষেপ, যদি অমুক ব্যক্তির পূজা না করতাম কতই না ভালো হতো, অমুক ব্যক্তির বন্ধু হিসাবে গ্রহণ না করলে কতই বা না ভালো হতো। দুর্ভাগ্য, আমরা বিভিন্ন ব্যক্তিকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে পারিনি। কবরে পৌঁছতে হবে না, তোমার নবী কে? কে নবী? আমরা সেই নবীকে মানি কি? সালাতের ক্ষেত্রে মানি না, আকিদার ক্ষেত্রে মানি না, হজ্জের ক্ষেত্রে মানি না, সিয়ামের ক্ষেত্রে মানি না, সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন, এইটা হলো আমাদের একান্ত দাবি, একান্ত আবেদন। আগামী দিনে আসলে ইনশাআল্লাহ সুযোগ হলে আমি অন্য বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের নৈতিকতার দিক থেকে বলবো, অনুরোধ করব,
আপনারা নসিহত যেটা শেষে করছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে জান্নাত হবে দুইটা কাজ করলে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন আর হারাম ভক্ষণ করবেন না। মনে থাকবে, হারাম ভক্ষণ করবেন না, ইনশাল্লাহ জান্নাত হবে। পাশাপাশি হারাম বলতে সুদ, ঘুষ, জুয়া, লটারি, মদখোর খাওয়া, গাঁজা খাওয়া, এইগুলো হলো হারাম, বর্জন করবেন। আর একটা, বেহায়াপনার সাথে জড়িত হবেন না। এই যে নারীদের যে বেহায়াপনা, বর্তমান যুগের বেহায়াপনা এত কঠিন এবং জটিল পর্যায়ে গেছে, এখান থেকে মানুষকে ফিরে আসা কঠিন হয়ে গেছে। বিভিন্ন দিবস পালন করতে যে এই নারী পুরুষ একবারে সব কিছু হারিয়ে ফেলছে, ইমান হারিয়ে ফেলছে। এখান থেকে আপনারা চেষ্টা করবেন এক ইস্টার জালসার মাধ্যমে গোটা দেশটাকে একবারে জঘন্য পর্যায়ে নিয়ে গেছে। আপনার নারী পুরুষ এই সমস্ত নোংরা চ্যানেলগুলো থেকে বিরত থাকবেন, ইসলামী অনুষ্ঠানগুলো দেখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহু আমিন।